সম্প্রতি বাংলাদেশে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভূতপূর্ব বিজয় সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস। তবে ইতিহাস সৃষ্টিকারী এই গণ অভ্যুত্থানের সময়ের নির্মম দৃশ্যপটগুলো খুব বেশি সুখবর ছিল না আমাদের জন্য। এই গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অস্বাভাবিক বল প্রয়োগ করেছিল এদেশের ছাত্র জনতার উপর। আওয়ামী সরকারের নজিরবিহীন বল প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তাদেরই পেটুয়া পুলিশ বাহিনী এবং তাদের পালিত গুন্ডা বাহিনী খ্যাত ছাত্রলীগ, যুবলীগ। এই সময়ে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুলিতে এবং অস্ত্রাঘাতে বিভিন্ন সূত্র অনুযায়ী নিহত হয়েছেন প্রায় সহস্রাধিক ছাত্র জনতা এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 30,000-এর অধিক, যার মধ্যে রয়েছে ইসলামী ছাত্র মজলিসের অসংখ্য নেতাকর্মী। শুধু 2024 নয়, বরং বিগত 15 বছরে স্বৈর শাসকের হাতে গ্রেফতার, গুম, খুন, বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার হয়েছে আরও অগণিত নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার বিজয় পরবর্তী সময়ে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত ও সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকহীন তথা প্রশাসন ছাড়াই চলছে, যার ফলে ক্যাম্পাসগুলো আজ অস্থিতিশীল। অন্যান্য শিক্ষাঙ্গনগুলোর অবস্থা তো স্বাভাবিক হয়নি এখনও। পক্ষান্তরে স্বৈরশাসকের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরতান্ত্রিক সকল কাঠামো এখনও বিদ্যমান। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্যক্তি নয় বরং সিস্টেমের পরিবর্তন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণ করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের সচেতন ছাত্র সংগঠন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করতে এবং সকল প্রকার বৈষম্য দূর করে নিরাপদ বাংলাদেশ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র মজলিসের 10 দফা দাবি। 1. দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় বিপর্যস্ত মানুষদের উদ্ধার ও পরবর্তীতে পুনর্বাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। 2. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 3. আহতদের সুচিকিৎসা প্রয়োজনে দেশের বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যোগ্যতানুসারে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে। 4. খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সহযোগী সহ সকলকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 5. বিশ্ববিদ্যালয় ও দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের সরিয়ে যোগ্য ও দেশপ্রেমিক প্রশাসক নিয়োগ দিতে হবে। 6. দেশের সকল ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। 7. শিক্ষাখাতে দেশের মোট জিডিপির 5% বরাদ্দ দিতে হবে। 8. সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে এবং মেধার ভিত্তিতে হলে সিট দিতে হবে। 9. পিলখানা হত্যা, ট্র্যাজেডি ও শাপলা চত্বরে গণহত্যার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। সর্বশেষ, বিগত সময়ে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামী আদর্শভিত্তিক একটি সমাজ ও কল্যাণ রাষ্ট্রই পারে জাতিকে চিরস্থায়ী মুক্তি দিতে পারে, শোষণ, জুলুম, অসাম্য ও অবিচারের স্থায়ী অবসান ঘটাতে। 1990 সালের 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞান অর্জনের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিগত 15 বছরে স্বৈরশাসকের হাতে আহত, নিহত ও বৈষম্যের শিকার হয়েছেন সকলের প্রতি আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দেশের বন্যাকবলিত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে এখানে
আমাদের ছাত্রমলিস আমরা কোনো আলাদাভাবে এটা নিচ্ছি না, আমরা যারাই এই আন্দোলনে আহত হয়েছেন সকলেই আমাদের ভাই এবং যারা নিহত হয়েছেন সবাই আমাদের আপন। আমরা এই মুহূর্তে এটাকে আলাদাভাবে করছি না, তারপরেও আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিগত এই সরকারের দীর্ঘদিনের এই সময়ে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন, অনেক ভাই হামলা মামলার শিকার হয়েছেন।